এটি খুবই দুর্ভাগ্যজনক যে হুমায়ুন আহমেদের অনেকগুলো বিখ্যাত নাটক ধারাবাহিক নাটক এক পর্বের নাটক এবং সিনেমা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে রকম চুক্তিপত্র ছাড়া হুমায়ুন আহমেদের সাথেও কোনো চুক্তি ছিল না ওনার অবর্তমানে ওনার যারা উত্তরাধিকার আছেন তাদের কারো সাথে রকম যোগাযোগ রকম চুক্তিপত্র ছাড়া একদম অনৈতিকভাবে ইউটিউব কিছু চ্যানেলে এবং ওটিটি প্ল্যাটফর্ম আমি নামগুলো বলবো না নামগুলো বললে হয়তোবা ওনারাই লজ্জা পাবেন বাংলাদেশের একদম সামনের সারির ওটিটি চ্যানেলগুলোতে এই ওনার সৃষ্টি নাটকগুলো চালানো হচ্ছে কোনো রকম চুক্তিপত্র এবং অনুমতি ছাড়া এটা হতে পারে কি না এটা মানে হতে পারে না যে এটা আমার ধারণা একজন সাধারণ নাগরিকও জানেন এটা জানার জন্য আসলে খুব আইনের লোক হতে হয় না এটা খুবই দুঃখজনক এবং অভিযোগের কথা যদি বলি আমি অভিযোগ করেছি আমি অভিযোগ করি করেছি এবং সেই অভিযোগের কোনো জবাব এখনও পাইনি হ্যাঁ আইনগতভাবে অভিযোগ করিনি তবে আমি মৌখিকভাবে অভিযোগ করেছিলাম আমি জিজ্ঞেস জানতে চেয়েছিলাম আমার আমার প্রতিনিধির মাধ্যমে জানতে চেয়েছিলাম যে এটা ওনারা করতে পারেন না এবং এটা যেন ওনারা হয় আইনগতভাবে ওনারা চুক্তি করেন অথবা ওনারা যেন নামিয়ে নেন ওনারা এখন পর্যন্ত কোনো ওনাদের দিক থেকে আমি কোনো মানে কি বলবো মুভমেন্ট বা ওনাদের দিক থেকে কোনো নড়াচড়া আমি দেখতে পাইনি আপনি যে নামগুলো বললেন সেই নামগুলো সাথে যারা দায়িত্বপ্রাপ্ত একদম টপ লেভেলের যিনি আছেন যদি বলি যে যিনি দেখছেন যিনি দেখাশোনা করছেন কন্টেন্ট একদম সরাসরি ওনার কাছেই জানানো হয়েছে আমার প্রতিনিধির মাধ্যমে যে মানে এমন না যে কোনো ছোটোখাটো কর্মচারী মানে একদম যিনি দায়িত্বের একদম শীর্ষে আছেন তার কাছেই জানানো হয়েছে এখন পর্যন্ত আমি তাদের দিক থেকে কোনো রেসপন্স পাইনি এদের মধ্যে একজনকে আমি আসলে উকিল নোটিশ পাঠিয়েছিলাম উনি উকিল নোটিশটা গ্রহণই করেননি উনি বলছিলেন যে উনি ব্যক্তিগতভাবে এসে আমার সাথে আলাপ করবেন তো আসলে ব্যাপারটা তো আমি না হুমায়ুন আহমেদ একটি প্রতিষ্ঠান হুমায়ুন আহমেদের অবর্তমানে হুমায়ুন আহমেদের উত্তরাধিকার ব্যক্তিগতভাবে আমার সাথে এটা নিয়ে আলাপ করে আসলে হবে না উকিল নোটিশের জবাবে উনি উনি আসলে একটি ওনার সুচিন্তিত মতামত দিয়ে উনি একটি জবাব দিবেন কাগজ দিয়ে তাহলে না আলাপ হবে তো উনি একজন এটা একজনের কথা বলছি আর বাকিদেরকে আসলে কোনো উকিল নোটিশ দেওয়া হয়নি আমি চেষ্টা করছি মানে উকিল নোটিশ দিয়ে আসলে খুব বেশি কোনো কাজ হয় বলে আমার মনে হয় না আমি আশা করছি যে ওনাদের সুবুদ্ধির উদয় হবে এবং ওনারা এটা এইটা নিয়মের ভেতরে আনবার চেষ্টা করবেন